তো চলে এসেছি ভোগলা। তো মোটামুটি আমাদের চলে এসেছে এখানে দই বড়া, আর এটা হচ্ছে আমার ভোগলা। মুক্তাদার খুব খুশি খুশি ভাব, আমার মা কিন্তু ভীষণ রাগি, চোখ মুখ চোখগুলো পুরো 5 টাকা দামে না 10 টাকা 15 টাকার দামে রসগোল্লা। গুড মর্নিং ফ্রেন্ডস, তো এখন বেরিয়ে যাবো অফিস, এখন 10টা বাজে, খুব তাড়াহুড়া করছি। এই খাটের বিছানার এই অবস্থা, একটু কিছু গোছানো হয়নি, এদিকে আমি রেডি হয়ে গেছি, ওর সাথে বেরোবো, যাবো হচ্ছে ওর মতো ট্রেনে করে চলে যাবো আজকে। তো যাই হোক, এখন বেরোবো অফিসে, আর এদিকে দেখতেই পাচ্ছ কি অবস্থা, কিছু গোছানো হয়নি, সকালবেলা খুব তাড়া থাকে। তো এই হচ্ছে আমার অফিসের ব্যাগ, এটা নিলাম, তো নিয়ে এখন যাবো অফিসে, তো পরে দেখাবো তোমার সাথে। সকালবেলা ভাত খেয়ে যাবো, ভাতের সাথে আছে কালকের লাউ এর তরকারি, আর বাবা এদিকে বসে অলরেডি খাচ্ছে সকালবেলা, বাবা রুটি খাচ্ছে, আর হচ্ছে ছোলার ডাল হয়েছে আমাদের, আর মায়ের আজকে একটু শরীরটা খারাপ, কাল বাবা চান করে ঠান্ডা লেগে গেছে। তুমি কি ওষুধ নিয়ে আসবে? প্যারাসিটামল আছে, ওখানে ওষুধ আছে, কি আছে দেখে দেখতে দাও। বাবা তো ডাক্তার, তুমি তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে যাবো ট্রেনে করে, আজকে বাইক টাইক নিয়ে যাবো না, কারণ আকাশের ওয়েদারটা একদম ভালো নেই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো যাবো হচ্ছে হাসনাবাদ, আজকে বসে আর ওইদিকে কাজ আছে, আর একটু পরে ট্রেন আছে, তো ফটাফট বেরিয়ে যাবো। আর এদিকে ও রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য, ওকে ছেড়ে দিয়ে হাফ রাস্তায় আমি আজকে চলে যাবো। আর মা একটু শরীরটা খারাপ হয়ে বসে রয়েছে, চোখ মুখটা মায়ের একটু ঠান্ডা লেগে গেছে, আর বাবা সকালে খাওয়া দাওয়া করে অলরেডি ওষুধ ওষুধ নেওয়া কমপ্লিট। মোটামুটি স্টেশনের ওখানে গাড়িটা রেখে আর ওকে ছেড়ে দিলাম, ও চলে গেল, আর এখন জাস্ট ট্রেন ঢুকবে, একটা ট্রেন নিয়ে চলে গেল, এরপরে ঠিক ট্রেনটা ঢুকবে। তো অলমোস্ট এসে পৌঁছলাম হচ্ছে হাসনাবাদ, আজকে বাইরে একদম ঠান্ডা নেই, আর এখন যাচ্ছে রেল লাইন দিয়ে হাঁটতে, মানে এটা হচ্ছে লাস্ট স্টেশন এদিকে। তো এখান থেকে আমাদের এখন অফিসের কাজ শুরু হবে, আর আজকে জ্যাকেটটা হাতে নিয়েছি, কারণ এখানে মেঘলা ওয়েদার, ঠান্ডা নেই বলতে গেলেই চলে। যাই হোক, এখন অফিসের কাজ শুরু হচ্ছে, করবো। আর হচ্ছে রুটি, তো এখন আছি হাসনাবাদ নদীর পাড়ে, এই হচ্ছে নদী, আর এদিকে বসে দুপুরবেলার খাবার কমপ্লিট করবো, আর কাকার দোকান থেকে একটা নিয়েছি ডিম ভাজা। মোটামুটি কাজ বাজ শেষ করলাম, আর এখন আছি বসিরহাট স্টেশন, আজকে এখান থেকে ট্রেন ধরবো, তো কাজ আজকের মতন কমপ্লিট, এখন বাড়ির দিকে রওনা দেবো, বসতে হবে, অনেকটা সন্ধ্যে সন্ধ্যে হবো ভাব, বা সন্ধ্যে হয়ে গেছে, আর এখন এসে জাস্ট পৌঁছালাম, ট্রেন থেকে নামলাম, আর ওরও অফিস থেকে আসার সময় হয়ে গেছে, তো ভাবছিলাম কি একসাথে নিয়ে বাড়িতে যাব। তো মোটামুটি এখন গাড়ির গ্যারেজ থেকে বাইকটা নেব, আর বাড়ির জন্য একটু বাবার জন্য আঙুর নিয়েছি, এখন যাবো ওকে আনতে, আসি তাহলে। তো মোটামুটি আমরা এখন অফিস থেকে বেরিয়ে ওকে নিয়ে এখন এসছি আমরা কোথায়, মধ্যমগ্রাম চৌপাতা দই বড়া খেতে, এটা হচ্ছে ডিম্যান্ড, তাই যাই এখন দেখে চলো। তো খেতে এসি দই বড়া, ও বলছে 1 প্লেট আমি সবসময় খেয়ে নেবো, আমি বলি যে মোটামুটি দোকানে যা তো দই বড়া আছে সব আজকে পার্সেল করে বাইরে নিয়ে চলে যাবো, মোটামুটি বিগত 1 সপ্তাহ ধরে আমরা শুধু দই বড়াই খাবো, কি বলো? হ্যাঁ, দই বড়া দিলে দই বড়া খাবে, আমরা এখান থেকে অর্ডার দিচ্ছি হচ্ছে একটা দই বড়া আর একটা ধোকলা, আমাদের ধোকলা যেটা দই বড়া শেয়ার করে খাবো, খাবো একটুখানি খাবো। তো চলে এসেছি ধোকলা, তো মোটামুটি আমাদের চলে এসেছে এখানে দই বড়া,
আর এটা হচ্ছে আমার ঢোকলা, মুখটা তার খুব খুশি খুশি ভাব। বিরিয়ানিটা আমি খাইয়েছিলাম সেদিনকে, পয়সা দেওয়া গুলো দেয়নি, আজকে এটা ও খাওয়াচ্ছে আমাকে, ডাকলো ঠিক আছে সময় আছে আসলাম। আমাদের এখানে দই বড়া আর হচ্ছে ঢোকলা খাওয়া হয়ে গেছে, এখন বাবা আর মা রয়েছে বাড়িতে, তাদের জন্য হচ্ছে নেবো ভাবছি, এখন দেখা যাক কি নেই। ফোন লাগাও দুটো, আমাদের দুটো দাও, দুটো দুটো মশলা। একটা নতুন নতুন দোকানে একটা সন্ধান পেয়েছি তোর স্যার, এদিকে বানাচ্ছে, দু প্লেট নিয়েছি, একটা বাবার জন্য একটা মা আর আমার, মশলা দেবো একটা নেবো। আর তুই কিছু নিবি? খুব মজা পয়সা দেবে করো, বাড়িতে রান্না বান্না করতে হবে না আজকে। হ্যাঁ তো জাস্ট বাড়িতে আসলাম আর এখন আমাদের খোলা হবে ধোসা, তো একদিন যেতে হবে বাগুইহাটি, বাগুইহাটি না গেলে ধোসা খাওয়া হবে। এর মধ্যে রয়েছে মা এই ধোসাটা, বাটিতে কি করবে, ওটার মধ্যে চাটনি আছে, সাদা চাটনি। একদিন বাগুইহাটি থেকে আনতে হবে, এটাও তো সাম্বার, এটাও সাম্বার, ওটাও সাম্বার, সাদা কালার চাটনি তৈরি করে এই তো। এখান থেকে দিয়েছে এই যে এটা, দাও 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 দাও, তুলো একটা গোটা তোলো, বা হাফ যাওয়ার জন্য দাও, এটা যে পাটি চাপটার মতো। ওটা দু প্লেট আছে মনে দেখো তো, এরকম নাকি এক প্লেট, না না এরকম প্লেট, এই যেরকম দুটো, হ্যাঁ তো এইটার মধ্যে একটাই পুরো এরকম। আর কিছু নেই তোমার? কোটায় ওটা ঝাল চাটনি দিও না, বাবা খেতে পারবে না। এটা দে তো পারিশাপটা, তো বাবাকে বোকা সাজাচ্ছ, এটা পাটি সাপটা সাম্বার, সাম্বার এটাকে বলে, এটাকে হচ্ছে সাম্বার বলে, সাউথ ইন্ডিয়ান, তেল মশলা নেই ভালো একদিকতে। তো ওইদিকে মা বাবাকে ভাবছিল বোকা বানাবে, মা বলছে তাকে কি বাটি সাপটা, হ্যাঁ দাও না দেখছো, দাও না এই তো এই পাটিতে দাও, বিশাল ঝাল কিন্তু এটা, দাও না এটাকে, এই এতেই দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, এখান দাও, ও বাবা খাবে না বলছে, ভালো লাগে নিয়েছিস কেন জানি আমার, জীবনে অনেক ধোসা খেয়েছি, এটা একদম বাজে ধোসা, একদম সব থেকে থার্ড ক্লাস, পয়সাটাই জ্বলে গেল। বাবা তো কিছুই খায়নি, খায়নি তো, ওইক্ষণ লুচি বুচি করবে বলছিস, করবে বাবা বলছে, লুচি খেয়ে রাখো বুঝতে পারবে।
ভালো ফালতু না, একদম ফালতু, একদম থার্ড ক্লাস। শুধু পয়সা দিয়ে কিনা ফেলে দেবো, নারকেল ফালকে কিছুই দেয়নি। ভালো করে এদিকে দেখছি লুচি বেলছে, লুচি হচ্ছে আজকে। আর হেড মিস্ত্রি আজকে লুচি বেলছে। রাত্রিবেলা রান্না হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজতেছে। ওদিকে বাবা খাচ্ছে আর আমি, ভিডিওটা হাফ এডিট হয়েছে, এখনো হয়নি। ও আজকে রাত্রিবেলা খাওয়া হচ্ছে লুচি আর ছোলার ডাল। আজকে হচ্ছে নো ডায়েট, অনেকদিন ধরে মনে হচ্ছে লুচি খাবো, লুচি খাবো। ও না, তার সাথে এদিকে এটা আছে, ল্যাটা মাছের ঝাল দেখতে পাচ্ছে। আজকে কোনো ডায়েট ফায়ার নেই, কারণ বহুদিন দেখে হচ্ছে লুচি খাবো, লুচি খাবো হচ্ছে না। তাকে বললাম আজকে কোনো ডায়েট ফায়ার নেই, ওদিকে বাবা খেতে বসে গেছে, কারণ আমি খাচ্ছি, মা আর ওর খেতে পারছে। ও মা, ও বললে তুমি বললে বয়স্ক, আর ও বললো থেকে 10 বছর পরে, তো বয়স্ক লোক না, ওর বয়স কত? 24। আর বৈধ মহিলার বয়স তাহলে কত? 34। এটা বিছানা কালার সাথে ম্যাচ করে গেছে। গিফট যে দেবে তাতে কিন্তু পয়সা নেবে। আমার মা কিন্তু ভীষণ রাগি, চোখ মুখ নিজের জন্যে। তো সব রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আজকে অনেক কিছু খাওয়া হলো, দই বড়া খেতে গেছিলাম আর ওর জন্য, আর তারপরে কি এলাম, ধোসা, একদম সব থেকে বাজে একটা ধোসা। আর কি অনেকটা লুচি খেতে ইচ্ছে করে, লুচিটা হলো। তাই যাও, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর কমপ্লিটলি ব্লগটা পুরো এডিট কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আপলোডে আজকে রাত্রিবেলায় বসেই দিয়েছি, কারণ ব্লগগুলো সময়ের জন্য অভাবে অনেকটা বেলা করে ছাড়তে হচ্ছে। তো সকাল উঠে অফিসে বা তারা থাকে বললে তো সব সমস্যা হয়ে যাচ্ছে, তো যাই হোক ছেড়ে দিলাম। আর কালকে অফিসে কাজে, কালকে বৃষ্টি হতে পারে ওয়েদারটা, আর একদম ঠান্ডাটা যেন চলেই গেল এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই ওয়েদারটা দেখে দেখে মনে যেন সরস্বতী পুজো আসছে আসছে ভাব। তো সামনে আবার সরস্বতী পুজো আসছে, তো একটা আলাদা রকম ফিলিংস থাকে মানুষের, সব প্রত্যেকটা মানুষের কাছে। ওদিনকে আবার ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি। তো যাই হোক, এবারে ভ্যালেন্টাইনটা কীভাবে কাটাবো দেখা যাক কী হয়। আমাদের বিয়ের পর এটা ফার্স্ট টাইম ভ্যালেন্টাইন একসাথে হবে, তো যাই হোক অনেকটা ভালোভাবেই যাবে। তার মধ্যে থেকে বাবার শরীরটাও যেহেতু আগের থেকে অনেকটাই বেটার ফিল করছে বাবা, ও খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছে, তো এখন হালকা খাবার দিচ্ছি, বাবা যেটা বলছে সেটা হচ্ছে না, আর চেষ্টা করছি ভালো রাখার। আর তো ঠাকুরকে ডাকছি যাতে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর ডক্টরের ওই ব্লাড রিপোর্ট এখনও করানো হয়নি, করাবো এক দুদিন পরেই। তো তারপরে একটা লিভারের ডাক্তার দেখাবো, দেখে কী হয় জানা, দেখা যাক, সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, করছি, চেষ্টা করছি ভালোভাবে। আর আমাকে এভাবে সাপোর্ট দিচ্ছ, অনেকটা আগিয়ে নিয়ে গেছো, আর একটু তোমাদের ভালোবাসা, একটু সাপোর্ট একটু আগিয়ে দিয়ে দাও। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো চাকা পাল একটা নেক্সট ব্লগের সাথে। তো আজকের মতন, গুড নাইট, টাটা, সবাই ভালো থাকো, বাই বাই।